হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। মহমান আরজাহি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, বড়দের প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আমি রাজশ্রী চলে এসেছি আপনাদের সাথে। আজ জন্মাষ্টমীর আগের দিন বৃহস্পতিবার, আমি আমার ছোট্ট গোপালের কাল ছোট্ট করে একটা জন্মাষ্টমী পালন করব, পূজা পালন করব। তা সেটা কীভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদের সাথে এখানে আমার মন্দিরটা দেখাচ্ছি, আমার একটা বাপের বাড়ি, মায়ের মন্দির। তো এখানে যে দেখছেন, এটা আমি কিছুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম, প্রথম ভিডিও যেটা আমার মন্দির DIY। তো এখানে আমি ঠাকুরগুলো রেখেছি, অনেকে দেখেছেন, যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখেন নাই প্লিজ দেখবেন, খুব ভালো লাগবে, আপনাদের অনেক হেল্প হবে। তো এই জন্যই দেখাচ্ছি, কারণ আমি কিছু এখানে ডেকোরেশন করব। তো আগে থেকে দেখিয়ে রাখি এখানটার অবস্থা কী আছে, আর আমি এরপর কীভাবে ডেকোরেশন করবো। এখানে সব ঠাকুরগুলো আছে, এই দেখুন, এখানে আমার গোপাল থাকে, এখানে আর একটা গোপাল, দুই গোপালই এখানে থাকে। এখানে আছে রাধাকৃষ্ণ, আমার এখানেও আছে এটা পাথরের মূর্তি, এটাকে একটু ইয়ে করতে হবে, অনেক দিনের হয়ে গেছে। এটা আমি যখন বাঁকুড়া গেছিলাম শুশুনিয়া, ওখান থেকে নিয়েছিলাম, আজ 10-12 বছর তার থেকেও বেশি আগে। আর এই তো ছোটোখাটো সব ঠাকুর দিয়ে, ঠাকুরের মূর্তি ফটো দিয়ে সাজানো আছে, এই সাজানো হচ্ছে, এইভাবেই আছে আমার ঘর। সেভাবে সাজানো গোছানো অর্গানাইজ কিছুই নয়, হাইফাইও কিছুই নয়, নর্মেল একটা মধ্যবিত্ত ঘরের, গ্রামের যেভাবে হয় সেভাবেই আমার আছে। তো হয়তো অনেকের আরও ভালো হয়, আমার সেই ন্যূনতম মা যেটুকু পারে, আসলে আমার মা একা থাকে, তো মা যেটুকু পারে সেটুকুই মা করে রেখেছে, এখন আমি আছি এখানে। এই জন্য এবারে জন্মাষ্টমীটা এখানেই পালন করবো, এটাই একটু এখানে এবছর আমি সকালে পুজোটা করতাম, সেভাবে পালন করতে পারতাম না, যেহেতু বাইরে থাকতাম, আর বেশিরভাগ সময় তো আমার শরীরটা ভালো থাকতো না, সেই জন্য সব কিছু ঠিকঠাক করে আসতে পারতাম না। তারপর ভগবান গোপালের কাছে, এটাই আমার মায়ের ছেলে গোপাল, আমার কোলে একটা সন্তান দাও, তো তারপর তোমার পুজো করবো। তো সেহেতু আমার মেয়ে যেহেতু আমার কোলে এসেছে, তো আমার মেয়েরও প্রথম জন্মাষ্টমী, এই জন্যে একটু ওই মোটামুটির উপর যেটুকু আমি পারবো, বলছি না বিশাল করে কিছু করবো, আমি যেটুকু পারবো, গোপালের যেটুকু ইচ্ছা, গোপালের ইচ্ছা অনুযায়ী আমি সেটুকুই করবো। তা দেখুন, আমি ভেবেছি এখানটাতে গোপালকে রাখবো, গোপালের সিংহাসনটা এখানে রাখবো, দোলনা সিংহাসন। এটা একটা জানলা আছে, জানলাটা খোলা হয় না, নিচেটা উপরটা খোলা হয়। তো এখানটাকে আমি একটু পরিষ্কার করে ডেকোরেশন করব, ওই পেপার নিয়ে এসেছি তাই দিয়ে ভালো করে একটু ডেকোরেশন করে নেবো, আর এখানটাতে আমি গোপালকে রাখবো। তো আপনারা দেখে রাখলেন আগেকার লুকটা, পরে যখন ডেকোরেশন করব তারপরে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কি হয়েছে, ঠিক আছে? আপনারা আমার সঙ্গে থাকুন, আমি করে নিই, কেন আমার মেয়ে এখনই কান্না শুরু করবে, তখন আমি কাজ করতে পারবো না, তাই আমি করে নিই আবার আসছি আপনাদের সাথে। এই দেখুন, এই গিফট পেপারগুলো, যে গিফটের জন্য যে প্যাক করা পেপারগুলো পাওয়া যায়, সেই পেপারগুলো এখানে দিয়ে আমি ডেকোরেশন করছি। এই অল্প হয়েছে, এখন অনেক বাকি আছে। আমি করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলব। এই দেখুন, এটা আমার কাছে ছিল, এটাকে এইভাবে লাগিয়ে দিয়েছি, দোলনাটা এখানে রেখেছি, আর এইখানে সিংহাসনটা, আর এই যে বললাম না পাখাটা খুব সুন্দর দেখতে, এই দেখুন এইভাবে লাগিয়েছি। এখনও লাইট লাগাতে বাকি আছে, এদিকটাও এখন ঠিকঠাক হয়নি। আর আমার মেয়ে সমানে আমার সাথে আছে, এই দেখুন ও ডেকোরেশন করছে গরমে, দেখুন ঘরে লাইটটা কম একটু, thank you.
Thank you.